बहरमपुर मेडिकल कॉलेज एमएसवीसी देवाशीष साहा पश्चिमबंग सरकार आदेशे निर्देशे पश्चिमबंगे प्रत्येक हासपाताल मेडिकल कॉलेज मतन ताकेओ निर्देश मेने काज करते हय सेइ रकम एकजन पदाधिकारी मानुषेर नाम देवाशीष साहा। गतकाल पश्चिमबंगेर तृणमूल सरकार एवं मुख्यमंत्री जिनी स्वास्थ्यमंत्री बटे जार आदेशे जार निर्देशे बांगला जुड़े करोना आक्रांतदेर तालिका प्रकाश करते देवा होच्छे ना, करोनाय मृत मानुषेर नाम जानते देवा होच्छे ना, हासपाताले हासपाताले कड़ा निर्देश, डेथ सार्टिफिकेटे करोनाय मृत लेखा चलबे ना, अथच बहु मानुष श्वासकष्टे हासपाताले भर्ती हुए आछे। এই সত্য কথাটা প্রকাশ করে দিয়েছিলাম গতকাল, যেখানে পশ্চিমবঙ্গের সরকারের নির্দেশ অনুযায়ী একজন এমএসভিসি তার কাছে আসা নির্দেশ আমরা সংবাদ মাধ্যমে প্রকাশ করে দিয়েছিলাম। তাই বাংলার তৃণমূল সরকার সেই এমএসভিসি দেবাশীষ সাহাকে আজকে বদলি করে দিলেন উত্তরবঙ্গে। তার কি অপরাধ? তার অপরাধ, তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি এমএসভিসির পদ অলঙ্কৃত করবার যোগ্যতা রাখেন। চিঠি কে লিখেছে? সরকার লিখেছে। নির্দেশ কে দিয়েছে? সরকার দিয়েছে। তাহলে বদলি কার হওয়া উচিত? সরকারের হওয়া উচিত। সেখানে বলির পাঁঠা বানানো হচ্ছে, বলির পাঁঠা বানানো হচ্ছে সেই সমস্ত আধিকারিকদের। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য আধিকারিকরা, পশ্চিমবঙ্গের ডাক্তাররা আজকে তৃণমূলের সরকারের আদেশে নির্দেশে চাপে শ্বাসরুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে। একটা ডাক্তারকে একটা সুপারিনটেনডেন্টকে ট্রান্সফার করে দেওয়ার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন তিনি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করেন, তিনি সমস্ত কিছু ধামাচাপা রেখে মানুষের কাছে সত্য তথ্য প্রকাশ করবার হিম্মত রাখতে পারেন না। যদি সত্য তথ্য প্রকাশ হয়ে যায় তিনি সঙ্গে সঙ্গে সেই সমস্ত জায়গায় আঘাত হানছেন। বাংলার মানুষ দেখুন আজ বাংলার জনদরদী তৃণমূল নেত্রীর এই চেহারা, তার এই প্রতিহিংসার আরেক রূপ আপনারা দেখুন। একটা ডাক্তারকে রাতারাতি সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হলো, কোনো কারণ নাই। সারা বাংলা জুড়ে করোনা আক্রান্তদের তালিকায় কারচুপি চলছে, একদম কারচুপি চলছে। পশ্চিমবঙ্গের বহু হাসপাতালকে বলা হচ্ছে কোভিড হাসপাতাল, কিন্তু সেই কোভিড হাসপাতালে যে বেড, সেই বেডের সংখ্যা কত একবার যান দেখে আসুন। সেই সমস্ত কোভিড হাসপাতালে রুগী থাকার জায়গা আছে কিনা বলে দেওয়া হচ্ছে। আমি ভারত সেবাশ্রম সঙ্গের হাসপাতালকে নিয়ে এলাম জোকাতে, সেখানে কি সিট আছে? সেখানে কি বেড আছে? সেখানে কি কখনো কাউকে ভর্তি করা হয়েছে? দেখবেন নেই, কিছু নেই। সমস্ত কিছু এখানটাই গোলমোল চলছে। পশ্চিমবঙ্গের কোভিড হাসপাতালের নামে বিনা পরিকাঠামোয় কতগুলো হাসপাতালের নামকরণ করা হয়েছে, বাকি কিছু নাই। টেস্ট করা হচ্ছে না বাংলায়, অথচ টেস্ট করা জরুরি দরকার। আজকে খবরের কাগজে বেরিয়েছে, আজকের খবরের কাগজে বেরিয়েছে যে রিপ্রোডাক্টিভ নাম্বারে বাংলা এগিয়ে। রিপ্রোডাক্টিভ নাম্বার মানে অর্থাৎ সংক্রমিত লোক কতজনকে সংক্রমিত করতে পেরেছে সেই তালিকায় পশ্চিমবঙ্গ শীর্ষে। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। মনে করুন পশ্চিমবঙ্গে 100টা মানুষ করোনায় সংক্রমিত হয়েছিল, সে কিন্তু ডবল মানুষকে তার সেই করোনা রোগে সংক্রমিত করতে পারছে। এটাকে বলে রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি। সারা ভারতবর্ষে এটা কম, পশ্চিমবঙ্গে বেশি, তার মানে ভবিষ্যতে বাংলার জন্য বিপদ আসছে। রিপ্রোডাক্টিভ করার ক্ষমতা পশ্চিমবঙ্গে বাড়ছে, পশ্চিমবঙ্গে রিপ্রোডাক্টিভ নাম্বার বাড়ছে, তার মানে পশ্চিমবঙ্গে আগামী দিনে বিপদ আসন্ন। তাই বাংলার
তৃণমূল সরকার বাংলার স্বাস্থ্য বিভাগ এখনই তৎপর না হলে বাংলায় ভয়াবহ করোনা বিপর্যয় আসবে।